মারামারি করার কিন্তু তিনটা কারণ রয়েছে, মনে রাখবেন তিনটা কারণ রয়েছে। সেই তিনটা কারণ কি আমরা জেনে নিই। পাইয়েছি তোকে, এখন যে তোকে আদর করতেছে, খাঁচাই নিয়ে তোর এমন মার দিব। হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আজকের বিষয়টা কি? আজকের বিষয়টি হচ্ছে পাখির মারামারি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপু, আমার ছেলে পাখি মেয়ে পাখিকে মারে, বা মেয়ে পাখি ছেলে পাখিকে মারে। মেয়ে পাখি দুইজন মারামারি করে, আবার ছেলে পাখি দুজন মারামারি করে। আসলে পাখিদের মধ্যে ছেলেরা একটু শান্ত প্রকৃতির হয়, আর মেয়েরা একটু কুটনি টাইপের হয়। তো মেয়েরা আর কি সবসময় নিজেদের আধিপত্য স্থাপন করার জন্য তারা মারামারি করতে দক্ষতা দেখায়। হ্যাঁ, এই জন্য মনে করেন আপনি 2 বছর হয়ে গেছে একটা পাখি আনছেন, ছেলে পাখি, সে খুবই শান্তশিষ্ট এবং এদের কিন্তু পোষ মানাতে খুব একটা সময় লাগে না। কিন্তু যদি আপনি তার 2 বছর পরে ছোট একটা পাখি আনেন, ওই ছোট পাখি কিন্তু 2 বছরের পাখিটাকে মারবে। এটা কিন্তু চিরাচরিত সত্য কথা যে মেয়ে পাখি ছেলে পাখিকে মারে। এটা আমিও দেখছি, আমি যখন আমার ছোট মিঠুটিকে আনছি, ফিমেল পাখিটা, ওটা কিন্তু আমার বড় পাখিকে অনেক মারছে, খাওয়া দাওয়ার জন্য, এটা সেটা করার জন্য, অনেক কিছু করার জন্য সে মারামারি করছে। তো এই ফাইটিংটা আপনারা কিভাবে সামলাবেন, এটা নিয়ে আমি এসে কথা বলবো। এটা খুবই একটা সমস্যা একটা, হ্যাঁ, কারণ যে ওরা মারামারি করে, ফাইটিং করে, এগুলো দেখা কিন্তু খুবই কষ্টকর। আপনার ছেলে পাখি যদি খুবই শান্ত হয়, সে কারণে যদি আপনার মানে পাখি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় ওই পাখির দ্বারা, ছোট পাখির দ্বারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, তো এটা আপনার কিভাবে আটকাবেন? প্যারট যে মারামারি করে, এই ফাইটিংটা করে, ছেলে মেয়ে, মেয়ে মেয়ে বা ছেলে ছেলে এরকম মারামারি করে, এটা কেন করে? এই মারামারি করার কিন্তু তিনটা কারণ রয়েছে, মনে রাখবেন তিনটা কারণ রয়েছে। সেই তিনটা কারণ কি আমরা জেনে নিই। তিনটা কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাখির খাঁচা যদি আপনি ছোট রাখেন, তাদের জায়গা যদি সংকীর্ণতা হয়, তাহলে এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তারা দুজন দুজনকে দেখতে পারে না, তারা জীবন জীবনের শত্রু, চরম শত্রু, তারা দুজন দুজনকে দেখতে পারে না, দেখলে তাদের গাজল ওঠে, এই হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে জেলাসি। এখন এই খাঁচার বিষয়টা আপনারা কিভাবে কি করবেন, যে খাঁচা বড় কিনবেন নাকি ছোট কিনবেন? আসলেই বড় কিনবেন। আপনার কাছে যদি 2 থেকে 4টা পাখি থাকে, তাহলে 4 ফিট লম্বা, ঠিক আছে, 4 ফিট লম্বা এবং 5 ফিট এদিকে, 4 ফিট লম্বা এবং 5 ফিট পাশে থাকে। এবং তাদের চলাফেরার জন্য, তাদের এই যে দেখবেন ওরা যখন খাবার খায় বা খাবার খেয়ে যখন ঘুমায়, তখন ওরা একটু লেজ নাড়বে, লেজের যে মলাগুলো থাকে এগুলো ঝাড়ার জন্য ওরা লেজ ঝাপটা দেয়, পাখা ঝাপটা দেয়, তার মধ্যে একটু উড়াউড়ি করে, এগুলো কিন্তু করতে ওরা খুব ভালোবাসে। এখন যদি খাঁচা আপনি ছোট কিনে দেন, তাহলে ওটার মধ্যে কিন্তু ওরা কিছু করতে পারে। এটা শুধু ওদের জাগার জন্য না, এটা হচ্ছে যখন ওরা একজন একজনকে দেখতে পারবে না, তখন কি করবেন, যে এটা সমাধান কি, যে খাঁচার ভিতরে এমন এমন জিনিস রাখবেন যেটা দিয়ে ওদেরকে বিজি রাখতে পারবেন আপনারা। যেমন ধরুন আপনি একটা রেইনবো, মানে রেইনবো 7 কালার, এই 7 কালারের একটা মোটা দড়ি কিনলেন, মোটা একটা দড়ি কিনে যে কটা পাখি থাকলো সেই কটা ঝুলিয়ে দিলেন, মানে খাঁচার যে লম্বার দিকটা থাকে এরকম নিচের দিকে ওই দড়িগুলো ঝুলিয়ে দিলেন। তো ওই দড়ির মধ্যে আবার ওরা যাতে দাঁড়াতে পারে, ওদের তো ওজন খুব বেশি না, তো ওই মোটা দড়িগুলো এভাবে বাঁকিয়ে রাখবেন, এভাবে বাঁকিয়ে রাখবেন যাতে ওটার মধ্যে ওরা বসতে পারে। তো এই কালারিং দেখে ওরা একটু আনন্দ পাবে, ওগুলো দেখে ওরা একটু কামড়াকামড়ি করবে, ওগুলো ওদেরকে বিজি রাখবে। তো খেলনার জিনিস রাখবেন, ও মনে রাখবেন খেলনার জিনিস রাখবেন, ঠিক আছে, কিন্তু ওগুলো যাতে ওদের জন্য হার্মফুল না হয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে খেলনা রাখবেন, ঠিক আছে, কিন্তু ওগুলো যাতে ওদের কোনো ক্ষতি না করে। 1 নম্বর কারণ তো গেল, এবার আসি 3 নম্বর কারণ। সেটা হচ্ছে আমি আবার মনে করে দিচ্ছি যে একজন একজনকে পছন্দ না করে, একজন একজনকে দেখলে গা ফুলে ওঠা, যে আমি বলেছিলাম না যে দেখলে মাথা ফুলে ওঠে, তো একজন একজন দেখলে যদি তাদের রাগ উঠে, ওই সময়টা আপনি কি করবেন, সবসময় খাঁচার ভিতর রাখার দরকার না, খাঁচার ভিতর থাকলেই ঝগড়া হবে, খাঁচার ভিতর থাকলেই মারামারি করবে। তো মারামারি করার সময় আপনি যখন দেখবেন ওরা মারামারি পর্যায়ে যাচ্ছে, তখন আপনি খাঁচাটা আস্তে করে খুলে দিবেন এবং সামনে একটা খাবার রাখবেন, একটা আকর্ষণীয় খাবার, যেটা দেখে দুজনে বের হয়ে যাবে, বা যদি 4 জন 5 জন যাই থাকুক, যাই কিছু থাকুক, ওটা বের হয়ে যাবে। বের হয়ে সারা ঘরে তাদের হাঁটতে দিবেন, একসাথে খেলতে দিবেন, ঠিক আছে, একটা বল দিবেন, সেটা নিয়ে ওরা মারামারি করলো, খেলো, ওই বল দিতে তো কিছু হবে না। আর একটা বিষয় আপনারা করতে পারেন এটা বন্ধ করার জন্য, সেটা হচ্ছে যে খাবার 1 বাটিতে দিবেন। যদি 2টা পাখি থাকে, পালার জন্য 2টা 3টা বেশি প্রয়োজন নাই, ঠিক আছে, এগুলো বেশি পারলে কিন্তু অনেক মানে মেশি হয়ে যায় জায়গাগুলো। তো খাবার 1 বাটিতে দিবেন, ভালো খাবার, হ্যাঁ, যাতে ওরা পছন্দ করবে, খাবারগুলো 1 বাটিতে দেবেন। দেখবেন যে একসাথে খাবারগুলো খাবে, তখন দেখবেন কি আস্তে আস্তে ওদের মধ্যে যে একটা রাগ ছিল, বা একজন আরেকজনকে দেখলে ওরা
রাগ হতো, মারামারি করতো, ওটা আস্তে আস্তে চলে যাবে। তো যা কিছু করবেন একসাথে করবেন। লাস্টের বিষয়টা অনেক হাস্যকর যদিও, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জেরাসি, যে আমি হিংসার যে কথাটা বলেছিলাম, পাখিদের মধ্যেও কিন্তু হিংসার জিনিসটা আছে। আপনার কাছে যদি দুইটার মানে একটার বেশি পাখি থাকে, একটা থাকলে তো ওই সব আদর খাবে, হ্যাঁ, যদি দুই থেকে চারটা পাখি থাকে ওই ক্ষেত্রে আপনি কি করবেন, যে যদি মনে হয় যে তারা জেলাসি করছে, তো জেলাসি বিষয়টা আপনি কিভাবে বুঝবেন, ওদের কাছে যাবেন, সব একসাথে নিয়ে বলবেন, সোফার ভিতরে নিয়ে বসবেন, আর একটা পাখি, যে কোনো একটা পাখিকে নিবেন কাঁধের ভিতরে, ওকেই সবসময় মানে ওদের সামনে, ওরা যে সামনে আছে আর বাকি তিনজন যে আছে ওদের সামনে ওকে খুব আদর করবেন, ওকে খাওয়াবেন, ওকে আদর করবেন, চুমু দিবেন, হ্যাঁ, তখন অন্য একটা খাতায় নোট করবেন যে অন্য পাখিদের মানে হালচলন কি চলছে, চালচলন কি চলছে, ওরা দেখে কি জেলাসি হচ্ছে বা আপনাকে কামড়াতে আসছে কিনা, ওই জিনিসগুলো নোট করে দেখে বুঝবেন যে ওদের মধ্যে জেলাসি আছে কিনা। তো যে পাখিটা বুঝবেন যে জেলাসি আছে, হিংসা আছে, আর দেখছে যে অন্য পাখিকে আদর করছে, আমাকে আদর করছে না, এই একটা কারণ, পাইয়েছি তোকে, এখন যে তোকে আদর করতেছে, খাঁচাই নিয়ে তোর এমন মার দিব, হ্যাঁ, এইটা কিন্তু ওরা মনে মনে ভাববে। তো আপনি যারা আদর করলেন সে কিন্তু পরে আহত হয়ে যাবে ভাই, তো এটা করার দরকার নাই। তো দেখবেন যে আপনি যে হিংসা হচ্ছে, আপনাকে দেখে মাথা ফুলে যাচ্ছে, ওকে দেখে মাথা ফুলে যাচ্ছে, তার সে চরম রাগ, খাঁচায় গিয়ে সে দুম ধারাক্কা মারামারি করবে, তখন আপনার বেস্ট সময়, তখন আপনি সবগুলো পাখিকে নেবেন, মাথায় হাত বুলাবেন, আদর করবেন। আপনাকে বুঝতে হবে যে না, আমি একটা পাখির আদর করছি না, আমার যে কটা পাখি আছে আমি সবাইকে সমান ভালোবাসা দিচ্ছি, সবাইকে সমান আদর করছি, সবাই আমার কাছে সমান, সবাইকে সবাই ভালো মতো খাবার দিচ্ছি, কাউকে কম কাউকে বেশি এরকম না। পাখিদের মধ্যেও কিন্তু জেলাসি হিংসা আছে, তো এগুলো বুঝে আদর সদয় করবেন, খাবার টাবার দিবেন যাতে ওরা মারামারি না করে। এই তিনটি কারণ ছাড়াও কিন্তু স্পেশাল ফ্যাক্ট রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলো হলেও হতে পারে। আমি তো বলেছিলাম যে ব্রিডিং যাতে না করান, যে ডিম পারলে কিন্তু ওদের গায়ের শক্তি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, কিন্তু তারপরেও যদি আপনার পাখি ডিম পারে তখন হচ্ছে মেয়ে মানুষ, তো মেয়ে মানুষের এমনিই রাগ বেশি। ওই পাখিদের ক্ষেত্রে যখন ওরা ডিম পারে তখন ওদের মধ্যে একটা হিংস্র ভাব চলে আসে যে আমার সাইডে আরো বন্ধু বান্ধব আছে বা মেয়ে পাখি আছে, ওই মেয়ে পাখিটা আমার ডিম নিয়ে গেল কিনা, ওইটা ও সেভ করার জন্য, ওর ডিমটা সেভ করার জন্য, ও ওই পাখিকে সরিয়ে দেওয়ার জন্য, নিজের রাজত্ব দখল করার জন্য, যে এটা আমার জায়গা, এই জায়গাতে কেউ আসবে না, এই জায়গাতে আমার ডিম আছে, হ্যাঁ, এখানে আসলে আমার ডিম নষ্ট হয়ে যাবে। তো এগুলো ভাবতে থাকলে ও নিজের সবকিছু পেতে চায়, নিজের খাঁচাটা পুরো আমার, এই মনোভাব, এই চিন্তা ভাবনা কিন্তু ওর মাইন্ডের মধ্যে চলে আসে। তখন কি করে, অন্য পাখিদেরকে হার্ট করে। আপনি কি করবেন যে যাতে মানে ওদিকে উৎসাহ দেওয়া দরকার নেই, যে তোমাকে ডিম পাড়তে হবে, আরো পাখি বাড়াতে হবে, এগুলো উৎসাহ দেওয়া দরকার নেই, ঠিক আছে, এগুলো কিন্তু একটা কারণ, স্পেশাল ফ্যাক্ট। আর একটা হচ্ছে মানে ছেলে পাখিদের ক্ষেত্রে খুব যদি বড় পাখি না থাকেন, দুই তিন বছরের হয়ে থাকে, ছোটো পাখি আনলে তো কোনো সমস্যা নেই, তারা ছোটো থেকেই মানে একসাথে বড় হয়, তারা ফ্রেন্ডস হয়ে থাকে, কিন্তু আপনি যদি দুই তিন বছরের বুড়া পাখি এনে থাকেন, হ্যাঁ, ঠিক আছে, তখন কিন্তু মানে আমার এই বিষয়ে আমার একটা কথা বলার আছে যে আমার এক আন্টি, আমার ছোট আন্টি, সে একটা পাখি এনেছিল, মানে ওনার মানে গ্রাম থেকে পাখি নিয়েছিল দুটো, কিন্তু ওগুলো হারিয়ে গিয়েছিল, এটার কষ্টে সে মানে দুমদারাক্কা একটা বাজার থেকে ছোট আড়াই বছর কি তিন বছর হবে একটা মেয়ে পাখি এনেছিল। ওই মেয়ে পাখিটা সারাদিন আন্টিকে কামড়াতো বা কাছে আসতো না, আগের যে পালক দুটো পাখি ছিল ওদের মতো ছিল না, ঠিক আছে, ওই খাঁচার মধ্যে রাখলে খাবার খেত না, কলা দিত, কলা খেত না। তা আমি একবার বেড়াতে গেছিলাম বাসায়, তখন এই যে দেখি যে আমি একবার ওই পাখির কামড় খেয়েছিলাম ভাই, আমার আঙ্গুল পুরো এখান থেকে কেটে গিয়েছিল। তো ওই পাখিগুলো কি করে, দুই তিন বছর হলে কাউকে চিনে না, পালককেও চিনে না, পালকের পরিবার তো কাউরই চিনে না, সে ওই খাঁচার ভিতরে থাকবে, খাঁচার ভিতরে হাত ঢুকলে সর্বনাশ। তো এইসব পাখি থেকে সাবধান, এইসব পাখি কিনবেন না পালার জন্য, এগুলো খুবই খারাপ, এগুলো কিনার দরকার নেই, কিনলে ভালো পাখি কিনবেন, ছোটো পাখি কিনবেন, তাহলে আর এই সমস্ত ঝামেলা পোহাতে হবে না। একটা স্পেশাল ফ্যাক্টস রয়েছে যে যখন আপনার পাখি অসুস্থ থাকবে তখন ফার্স্ট এড থাকে কোনে, যে আমি অসুস্থ, আমার ভালো লাগছে না, তখন মানে আপনি যদি অসুস্থ হন, আপনার যদি জ্বর হয়, তখন আশেপাশের মানুষকে আপনার কিন্তু ভালো লাগবে না, আপনার একা থাকতে ভালো লাগবে। তো তখন ওই পাখিটার ক্ষেত্রেও কিন্তু একই রকম, যে তখন মানে যখন সে অসুস্থ হয় তখন খুব ফার্স্ট এড হয়, আশেপাশে পাখিকে সে দেখতে পারে না, অসহ্য লাগে। তো যখনই পাখিরা তার কাছে যায়, অন্য পাখিরা তার কাছে বন্ধুত্ব করতে যায়, তখন সে একটা কামড় দিয়ে দেয় বা ঝগড়াঝাটি করে। তো এটা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে স্পেশাল ফ্যাক্টস, কিন্তু আমি যে তিনটি কারণ বললাম এই তিনটা কারণ কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই বাকি বিষয়গুলো স্পেশাল ফ্যাক্টসগুলো ওগুলো না খেয়াল করলেও চলবে, কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, এগুলো যদি খেয়াল না রাখেন তাহলে আপনার পাখি সবসময় মারামারি বজায় থাকবে,
যেকোনো তিন চারটা পাখি থাকলে যেকোনো একজন দুজন কিনা হতো। পাখিরা প্রাণী মানুষ, এগুলো একটু মারামারি করবে, খেলা ছিল একটু মারামারি করবে, এটা নিয়ে চিন্তা করার তো কারণ নেই যে আহারে মারামারি করবে এটা সেটা। কিন্তু আপনি কিন্তু ঠুস করে এটা বন্ধ করতে পারবেন, এটা বন্ধ করতে কিন্তু একটু সময় লাগবে। আমি যে কারণগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, ওগুলো একটু ফলো করুন, রুলসগুলো মেনে চলুন, তাহলে দেখবেন মারামারিটা কমবে, একদম যে কমে যাবে তা না। আর পাখিরা যদি মারামারি না করে তাহলে এটা কেমন দেখায় ভাই? মানে আপনি আপনার যদি সিবলিংস থাকে বাসায় ছোট বা বড়, তাদের সাথে যদি একটু ঝগড়াঝাটি না করেন, আপনাদের কেউ ভাই বোন বলবে না। তো সেরকমই যদি দুই থেকে চারটা পাখি পেলে থাকেন, বা আমার যে দুজন পাখি আছে এখনো তারা মারামারি করে, জানেন এত বড় হয়ে গেছে যে মানে আমার ছোট যে পাখি এখন কিন্তু বড় মিঠু যে কথা বলতো 14-15 সব কথা ও শিখে নিয়েছে, কিন্তু এই ক্রেডিট কিন্তু সে দেয় না, ক্রেডিট কিন্তু সে দিতে যাবে না যে বড় মিঠুর থেকে, এই যে বসের থেকে আমি কথা শিখেছি। কথা শিখছে কি ভালো কথা, ও এখনো যাই একটা ঠোকর মারবেই মারবে। তো এগুলো সাধারণ ব্যাপার, এমন তো এমন বেশি ইয়া না যে মারামারি করে তারা খুব বেশি আহত হয়ে যাবে, কিন্তু এটা একটু কমানো দরকার। যত যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তারা তো যদি পাখি পাখি পেলে থাকেন, যদি প্রথম হয়ে থাকেন যে পাখি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, পাখি কিভাবে পালবেন বুঝতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমার গত ভিডিওগুলো দেখুন, এবং আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই আপনাদের ব্লুবেরির গাছ, এখনো ব্লুবেরি কিন্তু ভরে গেছে, জাস্ট কিডিং। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ।